জীবনে কোনোদিন গোলাম তার মালিককে দেখে নাই। মালিক প্রতিনিয়ত গোলামদেরকে দেখছে, কিন্তু গোলাম তো মালিককে দেখে নাই, মালিক তার গোলামদেরকে দেখতেছে, গোলাম তার মালিককে দেখে নাই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ডাক দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সেদিন মাওলা করিম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আদর করে মাওলা করিম সেদিন ডাকবেন, গোলামেরা সব উপরের দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন মাওলা করিম আমার আল্লাহর ডাক শোনা যায়। সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপিষ্ট যারা আছো, অপরাধী যারা আছো, দুনিয়ার জীবনে একসঙ্গে চলাফেরা ছিল, আজ পৃথক হয়ে যাও, তোমাদের সঙ্গে আমার কোনো আদা নাই, আজকে আমার সব নিয়ামত গুলো আমি আমার গোলামদেরকে প্রদান করব, জাহান্নামীদেরকে পৃথক করে দিবেন সেদিন আমার আল্লাহ। সেদিন আল্লাহ ডেকে ডেকে বলবেন, হাল আনতুম রাদিন আননি, গোলাম তুমি কি আমার উপরে সন্তুষ্ট কিনা, বান্দা সন্তুষ্ট না হলেও আল্লাহর কোনো ক্ষতি নাই। তারপরেও যিনি ডেকে ডেকে বান্দাকে সন্তুষ্ট করতে চাবেন তিনি কে? হাল আনতুম রাদিন আননি, আল্লাহ সেদিন বলবে, গোলাম তুমি কি আমার উপরে খুশি, তুমি কি আমার উপর একটু সন্তুষ্ট হয়েছ? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন গোলামদেরকে বলবে, ইবাদি সালুনি ওয়াতিকুম, আমার কাছে যা মনে চায় চাও, আজকে আমি আল্লাহ তোমাদেরকে কিছু দিব। গোলাম সেদিন বলবে, কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা وأدخلتنا الجنة وآتكتنا من النار. আল্লাহ তাআলা সব গুনাহগুলা মাফ করে দিয়েছেন, এত এত গুনাহগুলা গোপন করে দিলেন, আল্লাহ আপনি না চাইতে জাহান্নামের আগুন থেকে হেফাজত করলেন, জান্নাতের এত বড় নিয়ামত দান করলেন, আর কি চাইব গো মালিক, না চাইতি তো সব দিয়েছেন। সেদিন আমার আল্লাহ ডেকে বলবে, গোলাম ইবাদি সালুনি ওয়াতিকুম, চাও আমি তোমাদেরকে কিছু দিতে চাই। সেদিন আল্লাহ দিতে চাইবেন, আল্লাহর গোলামেরা বলবে, আল্লাহ সব তো পেয়েছি। আমার মালিক বলবে, গোলাম আমার দিতে মনে চায় না। আদম আলাইহিসসালাম ডেকে বলবে, সন্তানেরা শোনো, আল্লাহকে আজকে বলো, আল্লাহ জীবনে কোনো দিনের জন্য রাগ করে আর বের করে দিন না, এত বড় জান্নাতের নিয়ামত দিয়েছেন, কোনো দিনের জন্য বের করে দিয়েন না। যখন এই ফরিয়াদ জান্নাতীরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, গোলাম যাও আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, জীবনে কোনো দিনের জন্য রাগ করেও তোমাদেরকে জান্নাত থেকে বের করব না, বলেন আল্লাহ। এবার মালিক আবার বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে একটু চাও, দিতে আমার বড় ভালো লাগে। সেদিন গোলাম বলবে, আল্লাহ কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা,
وَأَدْخَلْتَنَا الْجَنَّةَ وَآتَيْتَنَا مِنَ النَّارِ আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দিলেন, জান্নাতের মতো নিয়ামত দিলেন। আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ আপনি কত কত নিয়ামত দিয়েছেন, গুনাহ মাফ করে দিয়েছেন, গুনাহগুলা গোপন করেছেন। রব্বে কারীম আর কি চাবো আপনার কাছে? সেদিন নবী মূসা আলাইহিস সালাম বলবে, ও জান্নাতীরা, আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার দেখতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, লান তারানি কশিন, কালে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার দেখতে চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারি নাই। আজকে একবারের জন্য বলি, আয় আল্লাহ তাআলা একবারের জন্য এক নজর হলেও আপনাকে একটু দেখতে চাই। আল্লাহকে যখন গোলামেরা আল্লাহকে দেখতে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন পর্দাটা সরায় দিবেন, ফায়ানযুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানযুরু ইলা ওয়াজহিহি, এক নজরে গোলামেরা মালিকের দিকে তাকায় থাকবে, আর স্বয়ং মালিক আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। বলেন সুবহানাল্লাহ, এক নজরে গোলাম তাকায় থাকবে তার মালিকের দিকে, মালিক তাকায় থাকবে তার গোলামের দিকে। গোলাম তার মালিককে এখন দেখে না, মালিক প্রতিনিয়ত গোলামদেরকে দেখে। আপনাদের এবাদত, আপনাদের বন্দিগি, আপনাদের কান্না, আপনাদের রোনাজারি সব আমার মালিক দেখে, আমরা মালিকের দেখি না। সেদিন এক নজরে মালিককে পেয়ে তাকায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম ওয়ালাদাইনা মাজিদ, এখানে শেষ নয়, আরো অনেক নিয়ামত গোলাম তোর জন্য আমি রেখে দিয়েছি, তুই আমার কাছে বড় দামি, আমারে না দেখে ইবাদত করেছ। রোজাদারদের জন্য দুইটা আনন্দের সংবাদ, ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা আনন্দ হচ্ছে যখন রোজাদার ঈদের আনন্দ করবে, এই সময়টা একটা আনন্দের সময়, আরেকটা আনন্দের সময় রোজাদারদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন, ইনদা লিকা'ই রাব্বিহ, যেদিন রবের সঙ্গে তার মালিকের সঙ্গে গোলামের সাক্ষাৎ হবে, যেদিন তাকায় তাকায় দেখবে, ওই আনন্দগণ মুহূর্তটা সবচেয়ে আনন্দের সময় হবে। সুবহানাল্লাহ, এই জন্য ঈদটা হচ্ছে ঈদুন লিল আবরার ওয়া ঈদুন লিল ফুজ্জার, ঈদ হচ্ছে নেককারদের জন্য আর বৎসনা হচ্ছে পাপীদের জন্য। নেককার যারা তারা ঈদের আনন্দে আনন্দিত হবে। একটা বৎসর পরে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারক দিয়েছে, রমাদানুল মুবারকের সিয়াম সাধনার পরে আল্লাহ পাক ঈদুল ফিতরের আনন্দগণ একটা পরিবেশ আমাদেরকে দিবেন। শয়তান এতদিন বন্দী ছিল, শয়তান যখন মুক্ত হবে, আমাদের দেশে দেখা যায় 720 ঘন্টা ট্রেনিং আমরা নেই, পুরা রমাদানুল মুবারকের 720 ঘন্টা ট্রেনিং কয়েক ঘন্টার মধ্যে শেষ। চাঁদ রাত যখন শুরু হয়, এতদিন মিউজিকের কোনো আওয়াজ হয় নাই, কারণ শয়তান বন্দী। যেই চাঁদ রাত চলে আসে, চাঁদটা দেখার সঙ্গে সঙ্গে শয়তানকে যখন অবমুক্ত করা হয়, শয়তান মুক্ত, মানুষের নফস এমন ভাবে জেগে উঠে, শয়তানের সব চাবিগুলো একত্রে দেওয়া শুরু করে। এই চাবি দেওয়ার সাথে সাথেই বান্দা একটি মাসের ট্রেনিং ভুলে গিয়ে চাঁদ রাতে এত পরিমাণ গুনাহ করে, রমাদানুল মুবারকে যা আল্লাহর কাছে চেয়েছিল সব আল্লাহর গোলামেরা ভুলে যায়, ঠিক কিনা বলেন? লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব, হাদিসের মধ্যে এসেছে, লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব,
যদি চাঁদ রাতে একটু ইবাদত করেন, এই রাতটাকে যদি ইবাদতের রাত, বরকতপূর্ণ রাত মনে করে যদি ইবাদত করেন, সবার হৃদয় গুলা মরে যাবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হৃদয় গুলা যেদিন সব মরে যাবে, সন্তান সন্ততি কেউ কোনো কাজে আসবে না, আপন আপন বলে যাদেরকে আপন মনে করেন সবাই যখন আপনাকে দেখে দৌড়ে পালাবে, বন্ধু বান্ধব এমনকি মা বাবা ভাই বোন সব যখন পালাবে, স্ত্রী যখন দৌড়ে পালাবে, ঠিক সেই সময়ে আপনি আপনার হৃদয়টাকে আমলটাকে সঙ্গী পাবেন আল্লাহর সামনে। সেদিন দাঁড়ানোর পরে রব্বে কারিম মাফ করে দিবেন যারা চাঁদ রাতটাকে ইবাদতের মধ্যে কাটাবে। আল্লাহকে বলবে, আল্লাহ কেমন করে রমজান চলে গেল টের পেলাম না, আল্লাহ রমজান চলে গেল গুনাহ মাফ হয়েছে কিনা জানি না, রমজান চলে গেল আল্লাহ আরেকটা রমজান পাবো কিনা জানি না। এই অনুশোচনা এই আফসোস যদি আল্লাহর গোলামদের মনে আসে, ওই গোলামদেরকে যেদিন মানুষ হতভম্ব হয়ে যাবে, হয়রান পেরেশান হয়ে যাবে, সেই দিন ওই গোলামদেরকে আমার আল্লাহ ডাকবেন চাঁদ রাতে ইবাদত করার কারণে, যিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আদর করে জান্নাতি বানাবেন তিনি কি আল্লাহ। এই চাঁদ রাতটাকে ইবাদতের রাত মনে করে, এই রাতটা হেলায় খেলায় কাটানোর রাত নয়। কদরের রাত যেমন গুরুত্বপূর্ণ এক রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান যেমন গুরুত্বপূর্ণ রজনী, চাঁদ রাত ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ রজনী। এই রাত গান বাজনা দিয়ে রমজানের ট্রেনিং ভুলে যাওয়ার রাত নয়, এই রাতটাকে ইবাদতের রাত মনে করে কাজে লাগান। যিনি মাফ করবেন, অন্তরগুলাকে জীবিত বানায় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামদের দিকে তাকিয়ে আছেন যারা চাঁদ রাতে ইবাদত করে রোনা জারি করবে, তাদের অন্তরগুলা যেদিন সব অন্তরগুলা মরে যাবে, ওই দিন তাদের অন্তরগুলা আল্লাহ জীবিত করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা চাঁদ রাতটাকে ইবাদতের রাত হিসেবে আমল করে কাটাতে পারবো তো ইনশাআল্লাহ। এরপরে আসুন আরো একটা আমল, আমলটি হচ্ছে এই, যখন চাঁদ দেখবেন তখন একটা দোয়া পড়বেন। প্রতিটা আরবি মাসে চাঁদ দেখার পরে একটি দোয়া করে ওই মাসটার নিরাপত্তা আল্লাহর কাছে চেয়ে নিতে পারেন। এই দোয়াটা আমরা পড়তে পড়তে ইনশাআল্লাহ মুখস্থ করে ফেলব। খুব সহজ, খুব সহজ একটি দোয়া, পড়ার কারণে পুরো মাসটা আল্লাহ নিরাপত্তার চাদরে বেষ্টিত করবেন, রহমত দান করবেন, বরকত দিবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। তাহলে একটি দোয়া পড়ার মধ্য দিয়ে বালা মুসিবত থেকে হেফাজতে থাকা যায়, আল্লাহর কাছে রহমতের জন্য ভিখারি হওয়া যায়, আল্লাহর কাছে নিরাপত্তার চাদরে বেষ্টিত হওয়ার জন্য তৌফিক কামনা করে দোয়াটি পড়ে বরকত লাভ করা যায়। সার্বিক বরকত এবং কল্যাণ লাভের উদ্দেশ্যে এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সকলে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা, আল্লাহুম্মা, আহিল্লাহু, 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 আলাইনা, আলাইনা, বিল আমনি, বিল আমনি, ওয়াল ঈমান, ওয়াল ঈমান, ওয়াস সালামাতি, ওয়াস সালামাতি, ওয়াল ইসলাম, ওয়াল ইসলাম, ওয়াত তাওফীকি, ওয়াত তাওফীকি, লিমা তুহিব্বু, লিমা তুহিব্বু, ওয়া তারদা, ربي ربي وربك الله ربك الله هلال رشد
খাইর আবার পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহুম্মা আল্লাহুম্মা আহিল্লাহু আহিল্লাহু আলাইনা আলাইনা বিল আমনি বিল আমনি ওয়াল ঈমান ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি ওয়াত তাওফীকি لما تحب لما تحب وترضى وترضى ربي ربي وربك الله ربك الله هلال رشد هلال رشد وخير وخير এই দোয়াটা পড়বেন খুব কঠিন এই দোয়াটা আল্লাহর যত গোলাম পড়বে দোয়ার মধ্যে আল্লাহ তাআলা কি শিখাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাচ্ছেন আল্লাহু আকবার সবচেয়ে যিনি বড় তিনি কে আল্লাহ আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান আল্লাহ আপনি আমাকে নতুন একটা চাপ দিয়েছেন এই চাপটা যেন আমার জন্য যেন ঈমান সহকারে নিরাপত্তার চাদরে বেষ্টিত হওয়ার জন্য আল্লাহ আপনি কবুল করে নেন সুবহানাল্লাহ ওয়াস সালামাতি ওয়াল ইসলাম শান্তি এবং ইসলামের জন্য আল্লাহ এই মাসটাতে যেন আমি ইসলামের জন্য শান্তিতে থেকে যেন কাজ করতে পারি তৌফিক দেন সুবহানাল্লাহ ওয়া তৌফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা যেই কাজে আপনি খুশি সন্তুষ্ট এই কাজ করার তৌফিক বেশি বেশি দান করেন সুবহানাল্লাহ রব্বি ওয়া রব্বুকাল্লাহ দেখেন আকীদার কথা কত চমৎকার করে এই দোয়াটার মধ্যে স্পষ্ট হয়ে গেল রব্বি ওয়া রব্বুকাল্লাহ আমারও মালিক আল্লাহ চাঁদের মালিক কে হিলাল রুশদি ওয়া খাইর এই চাঁদ যেন আমার জন্য কল্যাণের পথ প্রদর্শক হয় এই মাসটা যেন ভালো যায় তবে বিশ্বাস এটা চাঁদ কোন মাসকে ভালো বানাতে পারে না ভালো বানান কে আল্লাহ ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এই চমৎকার আকীদা এবং বিশ্বাস ফুটে উঠেছে যেই দোয়ায় এই ফুটে ওঠা দোয়াটি যদি পড়েন পুরো মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার চাদরে বেষ্টিত করে দিবেন সুবহানাল্লাহ এবার আসুন আমরা মাহে রমাদানুল মুবারকের বরকতপূর্ণ সময়গুলো কাটি ঈদুল ফিতর আমাদের সামনে যখন চলে আসবে বেশ কিছু সুন্নাহ রয়েছে সুন্নাহ নাম্বার এক ওই দিন আগে ভাগে জাগ্রত হবেন আগে ভাগে জাগ্রত হয়ে বা জামাত ফজরের নামাজটা আদায় করবেন এরপরে দু নম্বরে আল ইগতিসাল গোসল করবেন গোসল করার পর লুবসু আহসানি সিয়াব লুবসু আহসানি সিয়াব সবচেয়ে দামি সুন্দর যে জামাটা আপনার আছে নতুন জামা শর্ত নয় সবচেয়ে সুন্দর দামি জামা যেটা আছে সেটা আপনি পরবেন ঈদের দিনে দাবি এটি চমৎকার সুন্দর জামাটা পরিধান করবেন এরপর চার নম্বরে আত-তাতয়িব ওয়া তাযয়িব নিজেকে সুগন্ধি ব্যবহার করে আতর ব্যবহার করে সুন্দর পোশাকাদি পরে এরপরে একটা দোয়া পরে ফেলবেন এই একটা দোয়া এত দামি এই দোয়াটা পড়ার কারণে যিনি গুনাহ মাফ করে দেন তিনি কে আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি هذا الثوب ورزقنيه من غير حول مني ولا قوة সহজ না কঠিন কি সহজ একটা দোয়া এই দোয়া যখন আপনি পড়েন যে আল্লাহ এই যে পোশাকটা আপনি দিলেন আল্লাহ এটা আমার কোনো বেড়াগিরি অথবা শ্রেষ্ঠত্বের কারণে আমি পাই নাই আমার টাকা পয়সা আছে বলেই কিনতে পারছি এমন না বরং আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন আপনি পড়ায় দিয়েছেন বলে আমি পড়তে পারছি যখন এটা বলে
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেখছো কিনছে সে পড়ল সে প্রশংসা করে কার আল্লাহ যাও আমি তার গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ চিন্তা করো এজন্য রমাদানুল মুবারাকের বরকতপূর্ণ সময় যারা কাটিয়েছেন গুনাহ মাফের জন্য আরেকটা চান্স রয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা থাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া এই দোয়াটা পড়েন দোয়া পড়ার কারণে যিনি আপনার গুনাহ মাফ করে দিবে কবুল করবেন তিনি কে আল্লাহ কয় নম্বরে আছে কয় নম্বর চার নম্বর এটা মনে রাখতে হবে এটা এখন বলার উদ্দেশ্য হচ্ছে সবগুলা মনে রাখতে হবে এক নম্বর কি ফজরের নামাজ পড়া তো সুন্নাহ না ফজরের নামাজ পড়াটা ফরজ সুন্নাহ হচ্ছে তাড়াতাড়ি উঠা হ্যাঁ মাশাআল্লাহ আগে আগে উঠা এরপর দুই নাম্বার মাশাআল্লাহ ফজর নামাজ পড়ে এসে একটু গোসল করলেন সুন্দর করে গোসল করলেন এরপর তিন নাম্বার হ্যাঁ বলেন মাশাআল্লাহ তিন নম্বরে বলছিলাম আত্মাতুইব সুগন্ধি ব্যবহার করা এখন সুগন্ধি ব্যবহার করবেন এটা আপনি আগেও বলতে পারেন পরেও বলতে পারেন অসুবিধা নেই এটা একেবারে সিরিয়াল মেনটেন করতে হবে তা না মনে রাখলেই হবে চার নাম্বার হ্যাঁ অথবা নতুন পোশাকটা তিন নাম্বার দেন তারপরে সুগন্ধি দেন আরো সুন্দর হবে তিন নাম্বার কি তিন নাম্বার হচ্ছে নতুন পোশাক পরা সবচেয়ে সুন্দর নতুন যেটা ভালো যে জামাটা এটা পরবে এরপরে চার নাম্বার এবার কয় নাম্বার পাঁচ নাম্বারে সুগন্ধি ব্যবহার করলেন সুগন্ধি ব্যবহার করে এবার নিজের সন্তান আদিদেরকে নিয়ে রওনা হবেন মা শিয়ান ঈদগাহের দিকে পায়ে হেঁটে হেঁটে রওনা হবেন কিভাবে পায়ে হেঁটে হেঁটে রওনা হয়ে যখন বের হচ্ছেন ঠিক সেই সময়ে ছয় নম্বরে বেজোর সংখ্যক খেজুর খেয়ে নেবেন আমাদের মসজিদে ইনশাআল্লাহ যদি আপনারা বাসা থেকে খেয়ে আসতে না পারেন আমাদের মসজিদে ইনশাআল্লাহ এই ব্যবস্থা থাকবে আপনারা এই সুন্নাটা অন্তত আমাদের মসজিদে আস্তে আস্তে ইনশাআল্লাহ পালন করবেন যেতে যেতে পালন করবেন ইনশাআল্লাহ বলে কয় নম্বর এবার কয় নম্বর সাত নম্বরে নামাজের আগ পর্যন্ত তাকবীর দিতে থাকবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বেশি বেশি তাকবীর দিবেন কয় নাম্বার এরপরে আট নাম্বারে ইমাম সাহেবের সাথে এসে সালাতুল ঈদ ঈদের নামাজ আদায় করবে কয় নম্বর এরপর নয় নম্বরে ঈদের নামাজের পরে তাড়াহুড়া করে দৌড়ায় চলে যাবেন কি করবেন খুতবা শুনবেন খুতবা শুনবেন খুতবা আমরা অনেকেই শুনি না নামাজ শেষ তাড়াহুড়া করে দৌড় কে কার আগে কোলাকুলি করবে সালামি নেবে সালামি নেন সব নেন কিন্তু আগে খুতবা শুনবেন কয় নাম্বার এটা কয় নাম্বার শেষ আট নাম্বার শেষ যাব কয় নাম্বারে আমি চিন্তা করতেছি কি রে নাম্বার তো এখনো শেষ হয়নি এখন যাব নয় নাম্বার নয় নাম্বার কাজ কি নয় নাম্বার কাজ হচ্ছে খুতবা শোনার পরে অভিবাদন বিনিময় করা সালামি সহ যদি সালামি দেয় তো ভালো আলহামদুলিল্লাহ একজনকে আপনি সালাম দিলেন সে আপনাকে কিছু হাদিয়া দিল এটার মধ্যে কোনো নাজায়েজ নেই কিন্তু একেবারে আমাদের দেশে এমন রুসুম বানায় নিছে এটার আগে একটু কদম বুসি কর শুধু সালাম না কদম বুসিও করলাম এরপরে না দিয়ে যাবেন এই কাজের দরকার নেই আপনারা কোলাকুলি করবেন অভিবাদন বিনিময় করবেন এখানে একটা শব্দ বলবেন যেটা ইনশাআল্লাহ আপনাদের হাতে আমরা পৌঁছায় দিব এটা আজকে পৌঁছায় দিতে পারলে আরও বেশি ভালো হতো আমরা যে কথাগুলো আজকে বলতেছি এটা যদি লিফলেট আকারে দিয়ে দিতে পারতাম এটা ইনশাআল্লাহ বেশি দিন দূরে না সামনে যে আলোচনা করব লিফলেট আকারে আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ এটাও হয়ে যাবে একসময় ইনশাআল্লাহ তা আমরা কয় নাম্বারে আছি নয় নাম্বার এই জন্য আপনাদেরকে মুখস্থ করাই দিচ্ছি নয় নাম্বারে শুধু একটু অভিবাদন বিনিময় করবেন
একজন আরেকজনকে বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আর যুবকরা আরেকটু বাড়ায় বলবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। বেশি কঠিন না তো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ আমাদেরটাও কবুল করো, তোমাদেরটাও আল্লাহ কবুল করুক। যত নেক আমল করছি আল্লাহ যেন আমলগুলো কবুল করে। সুবহানাল্লাহ। এরপরে বাকি কয়টা? দশ নম্বর। দশ নম্বরে হলো আসছিলেন যেই পথে, এবার বিপরীত আর একটা পথে যাবেন। এখন আমাদের তো এত পথ নাই, আমরা ধরেন যদি এক রাস্তা ডান দিক দিয়ে আসি, যাওয়ার সময় বা দিক দিয়ে যাব, একটু সালাম বিনিময় করতে করতে ওই যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদ মুবারক ঈদ সাঈদ এইরকম অভিবাদন দিতে দিতে আমরা বাড়ির দিকে যাব। এই মোট কয়টা সুন্না? দশটা সুন্না। আমরা ইনশাআল্লাহ আমল করব, পারবো না ইনশাআল্লাহ? তাহলে বলেন তো এক নম্বরটা কি? মাশাআল্লাহ, আগে বাকি উঠা। দুই নম্বর? মাশাআল্লাহ। তিন নম্বর? মাশাআল্লাহ সুন্দর পোশাকটা পরা। চার নম্বর? সুগন্ধি ব্যবহার, মাশাআল্লাহ। পাঁচ নম্বর? পাঁচ নম্বর? পাঁচ নম্বর কি? হ্যাঁ, সন্তানদেরকে নিয়ে তাকবীর দিতে দিতে বের হওয়া। এবার ছয় নম্বর? বেজোর সংখ্যক খেজুর খাওয়া, মাশাআল্লাহ। সাত নম্বর? সাত নম্বর হচ্ছে পায়ে হেঁটে হ্যাঁ ঈদগাহ পর্যন্ত আসা, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এরপর আট নম্বর? নয় নম্বর? মাশাআল্লাহ। দশ নম্বর? হ্যাঁ মাশাআল্লাহ। এই তো হইল। আর মাঝখানে একটার সাথে মিলিয়ে বলছিলাম তাকবীর দিতে দিতে পায়ে হেঁটে হেঁটে আসা, এটা শুধু ছুটে গেছে, আর সবগুলো আপনাদের মনে আছে আলহামদুলিল্লাহ। এই কাজগুলো আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। আর যাদের ইউটিউবাররা আছে এরা যদি এটা ছেড়ে দেয় দোয়াটা, এটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পেয়ে গেলে অন্তত দেখে দেখে নতুন জামাটা পরে এই দোয়াটা পড়বেন, গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আল্লাযী কাসানি হাযা সাওবা ওয়ারাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়া পড়লে আল্লাহ খুব খুশি হয়, যে আল্লাহ আমার কোনো চেষ্টা সাধনা দিয়ে আমি জামা বানাইছি, বানায় পরে ফেলছি এরকম না, আল্লাহ আপনি পড়াইছেন বিদায় পড়ছে। আল্লাহ কি খুশি হয়ে দেখছো, সে কিনলো হে পড়লো কয় আমি পড়াইছি, যাও তার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই সময় শুধু খালি একটু ইস্তেগফার পড়বেন, বড় বড় কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই পোশাক পড়তে পড়তে চিন্তা করবেন আল্লাহ একটা পোশাক আল্লাহ আপনি আমারে পরাইলেন, কত মানুষ বিবস্ত্র অবস্থায় আছে, কত মানুষ সেরা জামা পরা অবস্থায় আছে, কত মুসলিম দেশের কত মানুষ বিভিন্ন গুহার ভিতরে ঈদের সময়টা কাটাচ্ছে, ঈদের সময়টাতেও তাদের কোনো আনন্দ নাই। আমাকে আল্লাহ আপনি এত সুন্দর একটা নিয়ামত দিলেন, নিয়ামতের সুন্দর একটা পোশাক পরায় দিলেন, মালিক আমি পড়তে পারি নাই, আমার কোনো ক্ষমতা আমার কোনো টাকা আমার কোনো সম্পত্তির কারণে আমি পড়তে পারি নাই, আপনি পড়িয়েছেন। এই অনুভূতিকে জাগ্রত করে দোয়াটা পড়বেন, যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কি আল্লাহ, আল্লাহ তাআলা মাফ করতে চান। এই যে রমাদানুল মুবারক এই তো শেষ হয়ে যাবে, আল্লাহ الصيام والقران يشفعان للعبد يوم القيامه এই আপনার রোজাগুলো আল্লাহর কাছে দাঁড়াবে, বলবে আল্লাহ আপনার গোলাম অনেক কষ্ট করে রোজা রাখছে, তার তৃষ্ণা পেয়েছে সে একটু পানি পান করে নাই, আল্লাহ তার ক্ষুধা লেগেছে সে খায় নাই, তার যৌবিক চাহিদা জাগ্রত হয়েছে চরিতার্থ করে নাই, মালিক আপনি মেহরবানি করে মাফ করে দেন, আল্লাহ তার পক্ষে আমি দাঁড়িয়েছি সুপারিশ করছি, আল্লাহ আপনি মাফ করেন। যখন রোজা দাঁড়িয়ে যাবে শাফাত কবুল করবে, ফায়ুশাফফান হাদিস বলছে এই শাফাত গ্রহণীয় হবে, এই শাফাত গ্রহণ করা হবে
রোজার শাফাত গ্রহণ করে যিনি মাফ করে দিবেন তিনি কে? কোরআন ও রোজার সাথে দাঁড়াবে আল্লাহ। সালাত তারাবিতে কষ্ট করে আপনার গোলামেরা শুনছে, আল্লাহ কষ্ট করে কোরআন কারীম তেলাওয়াত করেছে, এই ক্ষুধা অবস্থায় কষ্ট করে করে পড়েছে, আল্লাহ মেহরবানি করে আপনি মাফ করে দেন, এই শাফাত আল্লাহ কবুল করবে, বান্দাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুম, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মাসখানের সময়ে ইজতুনিবাতিল কাবায়ের, বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দেন, আপনার সগীরা গুনাহগুলো যিনি অটোমেটিক্যালি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য রমজান চলে যাওয়ার আগে এই মেহমানের কদর করেন, সম্মানিত এই মেহমানকে বিদায় দেওয়ার আগে যথাযোগ্য আপ্যায়ন করেন, মেহমানদারি করেন। রমাদানুল মুবারকের কদর হচ্ছে ইবাদত দিয়ে সাজানো, শেষ সময়টাতে যতটুকু পারেন আল্লাহকে একটু দেখান, আল্লাহ শেষ চেষ্টাটুকু করলাম, আল্লাহ আপনি কবুল করে নিন, আরেকটা রমজান পাবো কিনা আমরা কেউ জানি না, হায়াতে আরেকটা রমজান লেখা আছে কিনা জানি না, যদি এটাই শেষ রমজান হয় আল্লাহ দয়া করে গুনাগুলো মাফ করে দিই, গুনাগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিই, আল্লাহ আপনি জান্নাতি হিসাবে কবুল করে নিন, পড়েন আমিন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, যতজন আজকে কথাগুলো শুনলেন, সাদাকাতুল ফিত্র ইনশাআল্লাহ এখন থেকে আপনারা ইনশাআল্লাহ আদায় করে দিবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। গতকালকে আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা আপনারা দিয়েছেন, আপনাদের জন্য মন খুলে আমি দোয়া করি আল্লাহ তাআলা নিশ্চয়ই এ দানগুলো কবুল করবেন, বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজতে রাখবেন। বেশি বেশি আল্লাহর কাছে একজন আরেকজনের জন্য দোয়া করতে থাকি, যেহেতু এই সময়টা একেবারে শেষ সময়, আর এখনো যারা জাকাতটা হিসাব করে দেন নাই জাকাত দিয়ে দেন, জাকাত বৎসরের যে কোনো সময় দেওয়া যায়, তারপরেও যদি গতকালকে কদরটা যদি আল্লাহর কাছে হয়েই থাকে, সম্ভাব্য কদরের মধ্যে গুরুত্বপূর্ণ 27, যদি এইটাই 27-এর এই রাতটাই যদি কদরের বরকতপূর্ণ রাত হয়ে যায়, তো চিন্তা করেন আপনি যদি একটু জাকাতও দেন, এগুলোর সব কম না বেশি 83 বছর 4 মাস, চিন্তা করেন আপনারা যদি বলা হয় যে আজকের অফারটা কাজে লাগান, শুধু আজকে ব্যাংকে যদি কোনো অ্যাকাউন্ট করেন, তাহলে এটা 83 বছর 4 মাসের সমান বৃদ্ধি পেয়ে আপনার অ্যাকাউন্টে যোগ হবে। ওই দিন কী পরিমাণ অ্যাকাউন্টে মানুষ নতুন নতুন আইডি খুলবে, অ্যাকাউন্ট খুলবে, চিন্তা করেন। আজকে যেভাবেই হোক বাংলা লিঙ্ক যখন নতুন আসছে, আমি নিজে মোবাইলটা নিতে গেছি, আজকে থেকে অনেক বছর আগের কথা, মিশরে যাওয়ারও বহু আগে, তখন বড় বড় মোবাইল ছিল, সেই মোবাইল নিতে গেলাম গুলশানে, লাইন যে কোথায় শেষ হয়েছে আমি নিজেও জানি না, ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে, 3000 টাকায় মোবাইল দিবে বাংলা লিঙ্ক সর্বপ্রথম, তাও কি পুরাটা কার্ড দিয়ে দিবে, মানে ব্যালেন্স যেটা দিবে মোবাইল পুরা, মানে মোবাইল পুরাটাই ফাও, 3200 টাকা দিছিল মোবাইল পুরাটাই ফাও, শুধু খালি 3200 টাকা ব্যালেন্স সব দিয়ে দিল, আপনি মোবাইল এমনি পেয়ে গেলেন। এই কার্ড নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে আমি নিজেই নিছি, আর চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 83 বছর 4 মাস ধরে ইবাদত করে যা পাওয়ার কথা ছিল এক রাত্রিতে আল্লাহ তা দিলেন। সুবহানাল্লাহ। কিরকম রাত, এই রাতটা কিভাবে আপনারা কাটালেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত দূর চাইলেন হিসাব করে, আখিরাতের ব্যাপারে আমরা কেন যেন বেমালুম ভুলে আছি, মনে করেও করতে পারি না এমন একটা অবস্থা আমাদের, যারা তারপরেও জাকাত এখনো দিতে পারেন নাই, সাদাকাতুল ফিত্র এখনো আদায় করতে পারেন নাই, ইনশাআল্লাহ জাকাতও দিবেন সাদাকাতুল ফিত্রও দিবেন, এগুলোর ক্ষেত্রে কৃপণতা করবেন। আপনি যদি লক্ষ লক্ষ টাকার জাকাত দিতে পারেন, আপনার কাছে তো ভালো লাগার কথা যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে দিয়ে এত লক্ষ টাকার জাকাত দেওয়া হয়েছে, এত লক্ষ টাকার মালিক আল্লাহ আমারে বানাইছে আলহামদুলিল্লাহ, কয়জন এরকম আছে, আল্লাহ আপনি যে আমাদের দিছেন আমি খুব খুশি আল্লাহ, এই খুশিটা হতে পারলে আল্লাহ নিয়ামত বাড়াই দিবেন,
আর খুশি না হতে পারলেই কিছুদিন পরে দেখবেন হার্ট অ্যাটাক, কিডনির মধ্যে সমস্যা, নানা ধরনের রোগ শোক সব ধরে যাবে। কারণ হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, এগুলো সব বঞ্চিত মানুষের হক, আপনি খেলে আল্লাহ আপনাকে ছাড়বে না। এই জন্য বঞ্চিত মানুষের এই হকগুলা তার হাতে আপনারা পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতর, ঈদের নামাজে যাওয়ার আগে না পরে শুধু কি আপনার নিজেরটা দিবেন না কার কারটা দিবেন? পরিবারের কয়জন? মাশাআল্লাহ, ছোট হোলা যেটা তারও দেওয়া লাগবে, একেবারে বাচ্চা? মাশাআল্লাহ, যে জন্মগ্রহণ করছে একেবারে নবজাতক বাচ্চারও দেওয়া লাগবে। সুবে সাদিকের আগে যদি জন্মগ্রহণ করে তারও কি লাগে? দেওয়া লাগবে। এখন সাদাকাতুল ফিতর ওয়াজিব কার উপরে? না, একেবারে সবার উপরে না, গার্ডিয়ানের উপরে। হ্যাঁ, এখন গার্ডিয়ান কোন গার্ডিয়ানের উপরে সাদাকাতুল ফিতর আবশ্যক হবে? একেবারে সচ্ছল ভাবে আপনি চলতেছেন, শুধুমাত্র ওই দিন নিসাব পরিমাণ সম্পত্তির মালিক আপনি হয়েছেন, বর্তমান টাকায় 83-84 হাজার টাকা আপনার কাছে মোটামুটি আছে, এই পরিমাণ সম্পত্তি শুধু ওই দিন থাকলেই সাদাকাতুল ফিতর আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। কাজী সাদাকাতুল ফিতর এখন শুধু যাকাত যে খেতে পারে এমন ব্যক্তি সারা প্রত্যেকের উপরে সাদাকাতুল ফিতর আবশ্যক। যাকাত যে খেতে পারে এইরকম অনেক ব্যক্তি, তার হয়তো এই কয়দিন টাকা ছিল না কিন্তু এখন টাকা আছে, হঠাৎ করে মনে করেন বেতন পাইছে, কিছু টাকা ঋণ ছিল, ওই ঋণটা হঠাৎ করে পরিশোধ হয়ে গেছে, এখন ওই দিন তার কাছে মোটামুটি খাওয়া দাওয়ার পরে তার হাতে প্রায় 80-81 হাজার টাকা আছে, এই একদিন থাকার কারণেও সাদাকাতুল ফিতর দেওয়াটা আবশ্যক হবে। কত দিবেন? সাধ্যমতো যার যদ্দুর তৌফিক আছে দিবেন। 75 টাকা হচ্ছে সর্বনিম্ন, সর্বোচ্চর কোনো হিসাব নেই, যদ্দুর পারেন দিবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন।